স্যার, আজকে তো আপনি দুলগতে একটা বাজার সভা করলেন। আপনি 52 চণ্ডীপুরের তীব্রমথার প্রার্থী আপনি রঞ্জন সিনহা মহাশয়। তো আপনি ভাষণ দানে বলেছেন যে কিছুদিন আগে বিজেপির বিভিন্ন কার্যকর্তারা মানে শীর্ষ স্তরের যারা নেতৃত্বরা আপনাকে ভালো টাকা অফার করেছিল এবং আপনার বাড়িতে একটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি চাকুরি দেওয়ার একটা প্রস্তাবও দেওয়া হয়েছিল। দেওয়ার জন্য হেলিকপ্টার করে আসতে হয়েছে রঞ্জন সিনহাকে আটকাতে হবে। আমি না বলার পরেও আমি তাদের বলে দিয়েছি আমি একবার এগিয়ে গেছি, আমি পিছনে ফিরে আর আসবো না। তারপরেও তারা আমাকে প্রলোভন দিয়ে কিভাবে আমাকে ওরা মানিয়ে নিতে পারে? অনেকে মনে করেছিলেন, অনেক বন্ধুরা আমার মনে করেছিলেন রঞ্জন সিনহা প্রার্থী হওয়ার খুব লোভ, রঞ্জন সিনহার টাকা ইনকাম করার খুব লোভ। যে টাকা অফার করেছিল আমার জায়গায় অন্য যদি কেউ হতো হয়তো সেটা মেনে নিত, কিন্তু আমি তাদেরকে ক্লিয়ার বলে দিয়েছিলাম যে রঞ্জন সিনহাকে কিনা যাবে না। তাই বন্ধুগণ, আপনাদের মনের মধ্যে যে একটা ভুল ধারণা, অনেকেই মনে করেছিল আমি ত্রিপুরা থেকে প্রার্থী হয়েছি তো আমাকে কিছু টাকা দিয়ে দিলে, আমার ভারতীয় জনতা পার্টির বন্ধুরা মনে করেছিলেন কিছু টাকা দিয়ে দিলে রঞ্জন সিনহা নমিনেশন উঠলো করবে। কিছু টাকা নয়, অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি আমার পরিবারে একটা সরকারি চাকরি কেন্দ্র সরকারের সেটাও দেওয়া হবে বলেছিল, কিন্তু আমি সেটা প্রত্যাখ্যান করেছি। কেননা আমি রাজনীতি করেছি বা রাজনীতিতে এসেছি মানুষের জন্য কাজ করার জন্য। কেন এই যে সারাদিন 24 ঘন্টা আমি কিভাবে কাটাবো? যার কারণে আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমি শখ করে রাজনীতি করি, কিছু পাওয়ার জন্য আজকে পর্যন্ত আমি রাজনীতি করি নাই বন্ধুগণ। তো আমি কি জানতে পারি স্যার আপনাকে কত টাকা অফার করা হয়েছিল বিজেপির তরফ থেকে? সেই অ্যামাউন্ট তো আমি কাউকে বলবো না, আমাদেরও কিছু সিক্রেট বিষয় থাকে, সেগুলা সবাইকে বলা ঠিক না। সেটা আমার ব্যক্তিগত বিষয়, সেটা আমি ভাষণের মধ্যে বলেছি, ঠিক আছে, কিন্তু সেগুলা সবাইকে বলাটা আমি ঠিক মনে করি। এবং স্যার, এরকম একটা জনমুখে শোনা যায় যে আপনাকে নাকি অন্তত 7.5 কোটি টাকা অফার করা হয়েছিল, এটা কতটুকু সত্য? এটা আমি বলতে পারবো না, এতটুকুই মানে আমি বলছি যে আমাকে যেটা অফার করা হয়েছিল, আমার জায়গায় যদি আরেকজন হতো তো অন্য কিছু একটা হয়ে যেত। স্যার, জনসাধারণ এরকম বলে থাকে যে আরে রাজনীতি করা মানে নিজেরাই লুটো, নিজেরাই এমন পকেট ভরো, তো সেখানে আপনি পিছিয়ে গেলেন কেন? আপনি যদি 7.5 কোটি টাকা যদি পেতেন আপনি, আপনার লাইফ তো পরিবর্তন হয়ে যেত, আপনি পিছিয়ে গেলেন কেন? না, আমি ব্যক্তিগতভাবে আমি 22 বছর যে আর্মিতে চাকরি করেছি, আমি খুব ভালো ভালো দায়িত্বে ছিলাম, আমার যদি ইচ্ছা হতো তা আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি তো রাজনীতিতে এসেছি আমি মানুষের জন্য কাজ করব বলে। এবং আমি সবসময় বলে থাকি যে রাজনীতি কোনোদিনও নিজের জন্য হয় না, রাজনীতি সবসময় মানুষের জন্য, অন্যের জন্য রাজনীতি করতে হয়। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমি কাজ করি এবং দীর্ঘদিন যেদিন থেকে এসেছি, আমি সেনাবাহিনীর লোক, যেদিন থেকে এসেছি আমি এই পার্টির 24 ঘন্টার ওয়ার্কার, আমি 24 ঘন্টা সময় দিয়েছি এই পার্টিটাকে, যে পার্টিতে আমি ছিলাম। এখন আমি ত্রিপুরামথাতে এসেছি, এখন আমি ত্রিপুরামথা পার্টিকে আমার যে সময় 24 ঘন্টা সময় আমি এই পার্টিকে দেবো, এই পার্টির জন্য কাজ করব। তো স্যার, আপনার প্রশ্ন যদি আমরা টানি, এটা শেষ প্রশ্ন করছি আপনাকে, তো বিজেপি কি এরকম করে মানে করছে বা করতে চাইছে আগামী দিনে যে টাকা দিয়ে লোক কেনো যারা আমাদের ক্ষতি করতে পারবে, যারা আমাদের পার্টিকে ডুবোতে পারে, এরকম প্রার্থী বা লোককে টাকা দিয়ে কিনে ফেলো, এরকম কি তাদের মনে আছে? এরকম আপনার কি মনে হয়? নিশ্চয়ই আছে, না হলে আজকে যাকে এখানে প্রার্থী করা হয়েছে, আমাদের কাছে রিপোর্ট আছে এবং আমাদের কাছে কমপ্লেন করছে লোক, উনি নাকি টাকা বিলি করছে। টাকা বিলি করে রাজনীতি করা সেটা তো গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া, যে মানুষের যে স্বাধীনভাবে যে মানুষ ভোট দেবে, স্বাভাবিকভাবে একজন গরিব মানুষ কিছু টাকা পেলে তার মনের পরিবর্তন হয়। কিন্তু আমরা বিজেপির কার্যকর্তা, আমিও ছিলাম দীর্ঘদিন, কিন্তু আমাদেরকে কিন্তু এরকম শেখানো হয়নি। কিন্তু ত্রিপুরা রাজ্যে এমন একটা সরকার এখন তৈরি হয়েছে যেখানে ভারতীয় জনতা পার্টির কোনো যোগ্য নেতৃত্ব নেই, সব অযোগ্য নেতৃত্বের হাতে
এই রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে, যার কারণে বিগত পাঁচ বছরে সরকার কিন্তু কোনো কাজ করতে পারেনি। যে কাজগুলো করেছে সব কেন্দ্রীয় সরকারের কাজ, সেই কাজগুলোকে দেখিয়ে তারা বলছেন তারা নাকি অনেক ভালো ভালো কাজ করেছে। তো এই বিজেপির মধ্যে আমি বলেছি, বিজেপির মধ্যে যে দালাল চক্র ঢুকে গেছে, সেই দালাল চক্র থেকে যদি এই পার্টি মুক্তি না পায় তাহলে এই পার্টির ধ্বংস অনিবার্য। তো স্যার, জনমুখে যেটা শোনা যাচ্ছে যে আপনাকে 7.5 কোটি টাকা অফার করা হয়েছিল, তারপর আপনি পিছিয়ে গেছেন, তো এই ব্যাপারটা থেকে আপনি টিপ্রামথা যতন প্রার্থী আছেন, 42 জন যে প্রার্থী পুরা ত্রিপুরায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন এই প্রসঙ্গ নিয়ে? না, এই প্রসঙ্গ নিয়ে তো আমি কিছুই বলবো না। তো আমরা যারা প্রার্থী হয়েছি, আমাদেরকে নিয়ে আমাদের মহারাজ পদ্মুত কিশোর বর্মন বসছিলেন এবং উনি বলেছেন যে আপনারা তো অনেকেই জাতীয় দল থেকে এসেছেন, আপনারা অনেক টাকা পয়সা দেখেছেন এই ইলেকশনের সময়ে, আমার কাছ থেকে কিন্তু এতটুকু আশা করবেন না। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ।